আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। ভারতীয় জনতা পার্টির একটি দলীয় পতাকা এই অংশে বকুলতলা মোড়ে তোলা ছিল এবং একটি আমাদের জেলার অফিস যে রেজিস্ট্রি অফিস আছে ওখানে তোলা ছিল। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা পাঁচ সমেত ভারতীয় জনতা পার্টি গোহাট বিধানসভার 46 নম্বর জেলা পরিষদ গোহাট বকুলতলা ও জেলার অফিস সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা বাস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে লোপট করে দেয় এবং একটি বাসকে পাশের অন্য জায়গায় ফেলে দেয়। অভিযোগ, তৃণমূল বিজেপি নেতা কর্মী এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করেন এবং বলেন এই রাজনীতি তৃণমূল কংগ্রেসের না। এদিন ঘটনাস্থলে যান বিজেপি নেতা রাজু রানা, শান্তনু দাস, গৌর অধিকারী, সৌমিত্র চানক, শুভময় কুণ্ডু প্রমুখ। এই পতাকা ছেঁড়া বিষয়ে বিজেপি নেতা রাজু রানা কি বললেন শুনব। ভারতীয় জনতা পার্টির একটি দলীয় পতাকা এই অংশে বকুলতলা মোড়ে তোলা ছিল এবং একটি আমাদের জেলার অফিস যে রেজিস্ট্রি অফিস আছে ওখানে তোলা ছিল। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা পাঁচ সমেত গায়েব করে দিয়েছে। ভাবুন এ কী অরাজকতা রাজনীতি করছে। গোটা গোঘাটের বুকে একে তো ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মিথ্যা কেস, বাড়ি বাড়ি চমকানো ধমকানো বিভিন্ন রকম পরিমাণে রাজনীতি ওরা করে যাচ্ছে। তার সাথে যে দলীয় পতাকা এবং বাঁশ তারাও ঠিকঠাক থাকতে পারছে না, কী না তৃণমূলের সন্ত্রাসের ভয়ে তাদেরকেও রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যেতে হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি যে গোঘাটের বুকে রাজনীতি করে, নোংরা রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস যেমন গোঘাটের বুকে নোংরা রাজনীতির খেলা খেলছে, এই নোংরা রাজনীতির খেলা যতদিন না বন্ধ করে ভারতীয় জনতা পার্টি এরপর থেকে গোঘাটের বুকে তীব্র প্রতিবাদের আন্দোলনে নামবে। যদি এইরকমভাবে চলতে থাকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের উপর কেউ যদি আঘাত আনার চেষ্টা করে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিশোধ দিতে আমরা প্রস্তুত আছি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাঁজা কি বললেন শুনে নেব। দেখুন, এরকম খবর আমার জানা নেই তো। বিজেপি মিথ্যা রাজনীতি করছে বিভিন্ন জায়গায়, কখনো বলছে পতাকা ছেড়ে দিচ্ছে, কখনো বলছে যে তৃণমূল কংগ্রেসরা আমাদের কর্মীদের চমকাচ্ছে ধমকাচ্ছে। তো ওদের একটা কথা স্মরণ রাখা দরকার যে মাননীয় মমতা ব্যানার্জি অনেক আন্দোলন করে সিপিএমকে উৎখাত করে পশ্চিমবঙ্গলায় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছে, যার জন্যই আজকে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই স্বাধীনভাবে পশ্চিমবাংলায় চলাফেরা করতে পারছে, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারছে। তার কারণ তৎকালীন দিনে বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসের উপরই অত্যাচার করেছে, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কীভাবে অত্যাচার করেছে সেটা পশ্চিমবাংলার প্রতিটা মানুষ জানে। তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এরকম কালচার আমাদের নেই, কোথায় কী হয়েছে আমার জানাও নেই। আর এরকম কাজ, এই পতাকা ছাড়া, পতাকা নামিয়ে দেওয়া, বিরোধী যারা কর্মী আছে বিজেপি সিপিএম তাদের বাড়িতে গিয়ে চমকানো, এসব কালচার আমাদের নেই। কারণ আমরা মমতা ব্যানার্জির আদর্শ নীতি নিয়ে কিন্তু দলটা করি। তো মমতা ব্যানার্জি দেখেছেন যে কোনো তৃণমূল কংগ্রেস অন্যায় করে থাকলে, সে যদি অন্যায় প্রকৃতই করে প্রশাসনকে বলে দেয় যে ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নাও। তো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নীতি আদর্শ মেনেই চলছে, কর্মীরা সেভাবেই চলবে। মিরাজ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ।